শীতে দশে আছি এটা একটু দেন না না বাবা আমার পা তো আছে না বাবা এ বাবা সাকা ও সাকা তাহলে বাবা কোয়ে চলো দাও শুনেন আমি ভ্যানে কাম করতাম পেশাব করতে গেছি কে জানে আমার ভ্যান গাই লয়ে গেছে গো কি শীতে গো অনেক কষ্ট হয় গো চাচি আরে আল্লাহ আরে তার মনে রে কইছে আল্লাহ মা গো মা শীতে দশে চাচি আরে এটা একটু দেন না না বাবা আমার পা তো আছে না বাবা আমার পা তো আছে গা বাবা শুনছেন নি বাবা আমার পা তো আছে না বাবা আমার রেডি দিতাম না বাবা আমি যা দিতাম না শীতে দশে না বাবা এ বাবা সাদা ও কাকা তাহলে বাবা কুলু আমার শীতে দশে দেন না চাচি দেন না শাশি শুনেন শাশি শাশি শুনেন হয় শাশি শুনেন না শুনেন শাশি ভয় পাইতেছি শুনেন ও আচ্ছা লাগতো না আচ্ছা বুঝতে পারছি চাচি শুনেন আমার একটা কথাটা শুনেন আজকে যদি আমি আপনার আফন ফুল হইতাম তাহলে কি একটু শীতটা মজা করতাম শুনেন চাচি আমার কথাটা শুনেন বয় না আমার কথাটা শুনেন কথাটা শুনেন আপনি যদি শুনেন আমার কথাটা শুনেন শাশি শুনেন শুনেন আমার কথাটা শুনেন আমার কথাটা শুনেন বাবা আমি সেটা কি করে কি তো অন শুনেন শুনেন আমার কথাটা আল্লাহর উপর বিশ্বাস করেন হ্যাঁ আল্লাহর উপর বিশ্বাস করেন আপনি যদি এই সাদরটা দেন আমার কথাটা শুনেন আল্লাহর উপর বিশ্বাস করেন ওই শাশি শুনেন শুনেন ওই দে শুনেন 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 এটা আমার দিয়া দেন একটু শরীর একটু শরীর দেন কই শুনেন আপনি দা গেলে কা তইব না মানে এইটা দিতাছেন আল্লাহ আল্লাহর কাছে কিছু চাইবেন না কি দিব আল্লাহ আল্লাহ টাকা দিব ওষা দিব কাপড় দিব টাকা দিব লয়ে দাই গা শাশি শিউর তো কষ্ট পাবেন না তো আচ্ছা বইয়া পড়েন বন বন ও মাগো বাকি শীত রে বন বন হ্যাঁ আমি গেলে খুশি চাদর নিয়ে গেলে খুশি আপনি কি পরবেন ও না তুমি শীতে মরবে না আমি শীতে মরে লঙ্কা দেখা দিচ্ছেন এদিকে আসেন এদিকে না আপনি নিতে হইব নিতে হইব আমি ছদ্মবেশে আসছি দেখি আপনি আমাকে উপকার করেন কিনা আপনি চাদরটা আমাকে দেন কিনা ঠিক আছে আল্লাহ পাক আমাকে যথেষ্ট দিয়েছে আমার গাড়ি আছে বাড়ি আছে সব আছে আমার কাজ হচ্ছে আপনাদের পাশে দাঁড়ানো বুঝতে পারছেন এখানে আসেন আমার গায়ের দরকার নাই এখানে আসেন আপনি এখানে দাঁড়ান এখানে একটু দাঁড়ান আসেন আস্তে আস্তে বসেন বসেন এখানে আচ্ছা আচ্ছা হ্যাঁ না এটা আপনার চাদর ধরেন বসেন বসেন এখানে বসেন আচ্ছা
আমার তো হেল্প করছেন আপনারা একটু আগে করেন আপনারা কে দেখবো আল্লাহ আল্লাহ দেখবো দেখেন তো আল্লাহ আপনারা কিছু দিছে কিনা এটা লাল মারা দেন দেখেন এনে কিছু আছে কিনা দেখেন এনে দেখেন আপনার ফিসে দাও দেখেন দেখেন মনে আল্লাহ কি জানি দিছে আপনারা একটু দেখেন তাড়াতাড়ি দেখেন নিব গা দেখেন এটা এটা দেখেন আপনি অসহায় থাকার পরবর্তীত আপনি আরেকজন শীতার্থ মানুষকে কি দিছেন চাদর দিছে আর আল্লাহ আপনাকে কি দিছে টাকা দিচ্ছে তার মানে কি নিঃস্বার্থভাবে মানুষদের কি করবেন সাহায্য করবেন ঠিক আছে প্রথমে কি ভয় পেয়ে গেছিলেন ভয় পেয়ে গেছেন তাই না ছেলে মেয়ে কই বাবা দুটা ছেলে আছে একটা ছেলে মারা গেছে যে 3 বছর আর ছোট ছোট নাতি অগর আছে তাই আরেকটা ছেলে কি করে আরেকটা ছেলে পাগল হলেন দেশে তা পাগল এখানে বসে থাকেন পাও ব্যথা খারাপ লাগে খারাপ না বাবা হাঁটতে পারি না তাই যখন ইয়াং ছিলেন তখন কি করতেন ওই আমার স্বামীও ধান কাটুন বসারে চোখ ওই ধানের বাড়ি লাগে চোখ আমার মানে আপনার স্বামীর ধানের বাড়ি লেগে চোখ নষ্ট হয়ে গেছে মরে গেছে ওইটাও মরে গেছে দেখেন আপনার হাসিটা কত সুন্দর আপনি ইয়াং যখন আসছিলেন তখন কত মানুষ মনে আপনার লিয়ে পাগল আসছিল না বাবা পাগল ছিল কখনো ভাবতে পারছেন যে আপনার আপনার স্বামী যে ধান ইয়ে করতো কাটতো আপনি কি এইভাবে রাস্তায় বসে থাকছেন আল্লাহরে বলাইছি অন্য তো দূর যাতো রাত জায়গা আল্লাহরে বলাই কি তাহলে এইটুকু বলেন যে প্রবাসী বাইদে যাতে আল্লাহ পাক হেফাজতে রাখে বসেন বসেন না না আমি কষ্ট পাই নাই কষ্ট পাই নাই বসে পারেন আমি আপনার বলি আমার কাহিনীটা আমি আপনার খুঁজছি 4 মাস ধরে আমি লুক চেঞ্জ আপনার জন্য কাজ করছি আপনার জনি ভাইয়ের জন্য তাই হ্যাঁ ভাই একটু আবার কোলে আসো একটু সময় দিবেন ভাই আমি আপনার 4 মাস ধরে খুঁজছি ভাই 4 মাস ধরে বুঝতে পারছি অনেক দেখেন আমি আপনার একটা জিনিস দেখাই মানে ওই যে একটা বাচ্চা নিয়ে ভিডিও করছিলেন না প্রতিবন্ধী দুটো তাদের দুজনের সাথে দেখা করছে আপনার সাথে দেখা করার জন্য আচ্ছা এখন তো দেখা করছো না এই তোমার সোহেল দি কাঁপতাছে এতদিন আমার এতক্ষণ আমার সোহেল কাঁপছে তাই না দেখা হয়ে গেছে কিছু বলবা বলার আছে কি অনেক কিছুই আছে ভাই আপনার বল আমি লুক চেঞ্জ আছে একটু সময় দেবেন আমার আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি আসতেছি ওকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নাও আপনার ভাই চাইল মাইল ধরে বুঝতেছি আমি গন টাটা আই লাভ ইউ আসো